ওয়েলকাম স্টুডেন্ট, বেদাঙ্ক ডট কম এ তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথামেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। নিম্নে প্রদত্ত বিপরীত উক্তির যদি তবে অনুস্থিতি নির্ণয় করো। রাহুল অর্থ উপার্জন করতে পারবে যদি সে কঠোর পরিশ্রম করে। তো প্রথমেই আমরা কি জানি যে কোনো একটি উক্তির বিপরীত উক্তির যদি তবে অনুস্থিতি কি? প্রথমে দেখো, আমরা ধরে নিলাম পি এবং কিউ দুটি আলাদা আলাদা উক্তি, এবং উক্তিটি এরকম, যদি পি হয় তবে কিউ হবে। এর বিপরীত উক্তি হলো যদি কিউ হয় তবে পি হবে। মানে যদি পি ইমপ্লাই কিউ হয় তবে কিউ ইমপ্লাই পি হবে। এটি হলো তোমার উক্তি, এবং এর বিপরীত উক্তি হবে যদি কিউ ইমপ্লাই পি হয় তবে পি ইমপ্লাই কিউ হবে। তো এখানে প্রথমে যেটি দিয়েছে যে রাহুল অর্থ উপার্জন করতে পারে বা পারবে, এটিকে আমরা ধরে নিলাম পি, যদি সে কঠোর পরিশ্রম করে এটিকে ধরে নিলাম কিউ। তাহলে উল্টো কি হবে? যদি রাহুল কঠোর পরিশ্রম করে তবে সে অর্থ উপার্জন করতে পারবে, কারণ পি ইমপ্লাই কিউ এখানে দেওয়া আছে, বিপরীত হবে কিউ ইমপ্লাই পি। তাহলে কি বললাম? যদি রাহুল কঠোর পরিশ্রম করে তবে সে অর্থ উপার্জন করতে পারবে। হয়ে গেল এটি উক্তি। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করুন।